তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয় বা পরাজয় শুধু তুর্কি জনগণের জন্য নয়, যুক্তরাষ্ট্র এবং এর প্রেসিডেন্ট জো বাইডেনের মাথা ব্যথারও কারণ। দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান আরেকবার নির্বাচিত হওয়ার পথে প্রথম দফা ভোটে এগিয়ে আছেন, তবে 50% ভোট না পাওয়ায় আবার ভোটে যেতে হচ্ছে তাকে। প্রথম দফা ভোটের ফল দেখে সোমবার সিএনএন এর এক প্রতিবেদনে এরদোয়ান এবং তার ভোট ভাগ্যের সঙ্গে বাইডেনের জড়িত থাকা নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমটি বলছে, ইউরোপের সবচেয়ে বড় মিত্র ও শত্রু যুক্তরাষ্ট্রের পর নেটোর সামরিক শক্তির সবচেয়ে বড় স্তম্ভ তুরস্ক তাদের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে বলকান, ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অনন্য নীতি নিয়ে এগিয়েছে, যা বাইডেন প্রশাসনের নীতিকে বারবারই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এরদোয়ান যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্যতম নেতা হলেও তিনি এই জোটের মূল শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্য বজায় রাখছেন। আবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতিতে চিহ্নিত সবচেয়ে বড় সংকট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও রয়েছে তার মাখামাখি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু ইসরায়েলের সঙ্গে খারাপ সম্পর্ক রাখার পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত ইরানের সঙ্গেও এরদোয়ানের ঘনিষ্ঠতা রয়েছে। সব মিলিয়ে বাইডেনের পররাষ্ট্রনীতিতে বড় এক বাধার নামই রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে এরদোয়ান এগিয়ে থাকলেও সরাসরি নির্বাচিত হওয়ার মতো যথেষ্ট ভোট না পাওয়ায় তাকে রান অফ ভোটে যেতে হচ্ছে বিরোধী দলীয় নেতা কেমাল কিলি চদারুলুর সঙ্গে। 28 মে সেই ভোট হতে পারে। এই ভোটে জিততে এরদোয়ানকে হয়তো ক্ষমতা ছেড়ে দেওয়ার বা বড় ছাড় দিয়ে ভোটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে। যদিও তার বিশ্বাস, চূড়ান্ত ভোট গণনায় তিনি 50% বেশি ভোট পেয়ে সম্ভাব্য রান অফ ভোট এড়াতে পারবেন। এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, দুই দশকের শাসনামলে তিনি তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেমন বিচার বিভাগ ও গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন। সিএনএন বলছে, আবারও নির্বাচিত হলে তিনি তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সংকুচিত করার পাশাপাশি পশ্চিমের নেতৃত্বকে আরও সংকটের মুখেই ফেলবেন, যার অন্যতম উদাহরণ নেটোতে সুইডেনের যোগদানে বাধা দেওয়া। তুরস্কের নির্বাচন নিয়ে রোববার সাংবাদিকরা ডেলাওয়ারে প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্বের ওই অংশে যথেষ্ট সমস্যা রয়ে গেছে। প্রতিবেদনে সিএনএন উপসংহার টেনেছে, এ ধরনের যোগ বিয়োগের রাজনীতিতে গণতন্ত্রকে সমর্থন জানানো হয়তো সবসময় বাস্তবসম্মত হয় না, যা আমেরিকার ডিএনএতেই রয়েছে। আর ভূ রাজনীতির এই সমীকরণই বলে দিচ্ছে যে কেন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির পক্ষে এরদোয়ানের মতো আঞ্চলিক নেতাদের প্রভাব অস্বীকার করা অসম্ভব।